कूचबिहार जिलार ২ নং ব্লকের টাকা গাজ রাজাহাট গ্রাম পঞ্চায়েতের अंतर्गत उत्तर টাকা গাজ গ্রামে একটি কালপাট রয়েছে। এই কালপাটটি গত ১২ বছর ধরে খুব বেহাল অবস্থার মধ্যে আছে। এই কালপাটটির উপর দিয়ে প্রতিদিন ১,৫০০ মানুষ যাতায়াত করে। ১২ বছর ধরে আমরা কষ্ট ভোগ করতেছি। মানে এক কম অল্প একটু বৃষ্টি হলে এক কোমর ১১ এক চড়ু পানি হয়। এদিককার যে রোগী হয় বা কোনো ইয়ে হলে ওষুধ বিষয়গুলো নিয়ে যাইতে ভীষণ কষ্ট। টাকাগাছি খাল উপচে পড়ছে বর্ষায়। জলের ওপর বিপজ্জনক কালভার্টটি পেরিয়ে নিত্যদিন এইভাবেই মানুষের যাতায়াত। বন্যা পরিস্থিতিতে এই কালভার্টটি এক কোমর জলের তলায় তলিয়ে যায়, তখন বড়সড় দুর্ঘটনা এমনকি জলের তরে ভেসে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। এদিক দিয়ে ছাত্র যাইতেছে কত কষ্ট করে, গাড়ি ঘোড়া চলতেছে, মোটর সাইকেল নিয়ে যাইতেছে, কত অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হইতেছে। দুটো লোকের পা গেল ভাঙিয়ে এই গাড়ি চালে, কত আমরা কিন্তু হাসপাতাল নিয়ে গেলাম। এখান থেকে আমাদের হাট বাজার করতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার মার সেদিনকে হাসপাতালে নিয়ে যায়, সেদিন পাই নেই, ছেলেটার অসুখ পারি নেই, চারপাশে পানি, এক বুক পানি কেমন করে নিয়ে যায়। কোনো টেম্পু আসতেছে না, কোনো গাড়ি আসতেছে না। তারপরে আমরা পিটির মধ্যে পরের দিন একটু পানি কম হয়েছে, এক চুরু পানি হয়েছে, পিটির মধ্যে নিয়ে যায় হাসপাতালে ভর্তি করছিলাম। ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। এইখানে অনেক লোকে ইয়ে বয়কট করলো, না ভোট দেবো না। আমরা ওগুলো তা বুলেট হলে করলে বলে না ভোটটা দেন, এই কথাটা আমরা বলছি। সবাইকে বুলেট হলে তাও সবাই ভোট দিতে গেল। ভোট বয়কট হয়নি, তবে সরকারি আধিকারিকও সরজমিনে তদন্ত করে গিয়েছেন। হ্যাঁ, ইউজডু সাহেব আসছিলেন ৩-৪ বার, তারাও ফটক উঠে নিয়ে গেছে, কিন্তু ফটক উঠে নিয়ে তো কোনো কাজ হতেছে না। আমরা তো দুর্ভাগ্য। তো আপনার কি চান? আমরা তো এই পুল রাস্তা চাই। গ্রামবাসীরা চায় অতি শীঘ্রই এই কালপাটটি ঠিক করা হোক। এই সমস্যা সমাধানের জন্য বিডিও কূচবিহার ২ নং ব্লক শ্রী জস লেপচা, ফোন নম্বর 035822702221। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কূচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।